বার্ধক্য রোধ তথা ওজন হ্রাসের বাবে নিয়মিতভাবে এইবিধ ফল খাওক। বার্ধক্যজনিত সমস্যা আর শরীরের ওজন বৃদ্ধির সমস্যায় ভয়াবহভাবে দেখা দিছে। জীবনশৈলী তথা খাদ্যাভ্যাসত বিসঙ্গতিয়ে ইয়ার প্রধান কারণ বলে কোৱা হয়, যদিও আনুষঙ্গিক আর বিভিন্ন কারণও আছে। এবার শরীরের ওজন বৃদ্ধি হলে পুনের ওজন কমাবলগিয়াত বহুত কষ্ট করবলগিয়া হয়। আমি সকলে জানো যে শরীরের অস্বাভাবিক ওজন বৃদ্ধি হলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদজনিত রোগ আদি বিভিন্ন মারাত্মক রোগে দেখা দিব পারে। সেয়েহে ওজন নিয়ন্ত্রণত রাখাটো অত্যন্ত জরুরি। ওজন হ্রাসের বাবে বিভিন্ন উপায় লওয়া হয়, যদিও কিছু খাদ্যর জড়িয়েও শরীরের ওজন হ্রাস করবা যায়। বেদনার পুষ্টিগুণ সম্পর্কে বহুতেই নাজানে। পুষ্টিগুণে ভরপুর এইবিধ ফল অত্যন্ত স্বাস্থ্যকর। বেদনাত ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি, আইরন, পটেশিয়াম, জিঙ্ক তথা ওমেগা থ্রি ফ্যাটি এসিড আদি অন্যান্য বহুতো উপাদান পোৱা যায়। বেদনার রস সেবন করিলে ছালর বাহিরের স্তর সুস্থ হয়ে থাকে। শরীরের রক্ত সঞ্চালন উন্নত করার লগতে বেদনায় টিস্যু নিরাপদে রখাতো সহায় করে। বেদনার রস সেবন করিলে হাইপার পিগমেন্টর সমস্যার পৰা মুক্ত হয়ে থাকিব পারি। শরীরত দেখা দিয়া বার্ধক্যজনিত লক্ষণ কমাবলৈ বেদনার রস সেবন করাটো অত্যন্ত জরুরি। বেদনা খালে শরীরত কোলাজেন উৎপন্ন হয়, যিয়ে ছালর স্থিতিস্থাপকতা সুস্থির করে রাখে। আনহাতে বেদনায় ফ্রি রেডিকেলর পৰা রক্ষা করে। বেদনা ভিটামিন সিৰে সমৃদ্ধ হওয়া বাবে ছালর উজ্জ্বলতা তথা সতেজতা বর্তাই রখাটো সহায় করে। বেদনা পুষ্টিগুণে ভরপুর, ইয়াত ক্যালোরি কম পোৱা যায় বাবে শরীরের ওজন হ্রাস করবলৈ যথেষ্ট উপকারী। বেদনায় রক্তচাপ নিয়ন্ত্রণতো সহায় করে। প্রতিদিনে 150 মিলিলিটার বেদনার রস সেবন করিলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হওয়ার লগতে শরীরক শক্তি যোগান ধরে। গুয়াহাটির রূপনগরের পৰা ৰাতুল ৰাজবংশীৰ সহযোগত ভাস্কর জ্যোতি আচার্য, নিউজ হেলথ প্লাস।